ঝিঙ্গা দিয়ে ইলিশ মাছ খাবো। অনেকদিন থেকে আমি ঝিঙ্গা খুঁজতেছিলাম। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি করে নিবেন, বেলটা অন করে দিবেন, এতে করে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশনগুলো আগে পেয়ে যাবেন। বাইরে আমরা যারা থাকি আমরা চাইলেই সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমি অনেকদিন থেকে ঝিঙ্গা খুঁজতেছিলাম। আবার ঝিঙ্গা কেনার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, ঝিঙ্গা অনেক সময় তিতা হয়, তো কেনার সময় একটু বোটার দিকটা ভেঙে একটু টেস্ট করে নিতে পারলে ভালো হয়, নয়তো তরকারিটা রান্নার পরে নষ্ট হয়ে যাবে। আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, দুইটা ঝিঙ্গা কেটে নিয়েছি, একটা টমেটো, সাথে একটা ছোট আলু, এক চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া, এক চামচ আদা, এক চামচ রসুন, কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। আমি এখানে হলুদ, ধনিয়া আর মরিচ এটা একসাথে মিক্স করে নিয়েছি। আর রান্না করতে গেলে তো তেল অবশ্যই লাগবে, রেগুলার সয়াবিন তেল। আমি মাছটা রান্নার আগে একটু লবণ মেখে রেখেছি। একটা কড়াই দিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছুটা তেল, এটা টেবিল চামচের 3 চামচ পরিমাণ হবে। আমি আবারও বলবো তেল মশলাটা আমরা যে যেমন খেতে পছন্দ করি কম বেশি সেভাবেই নিব। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু কুক করে নিয়ে, নয়তো পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থেকে যাবে, দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা রান্নার আগে অল্প করেই দেওয়া উচিত, কারণ বেশি হয়ে গেলে আর কিছু করার থাকে না, আর কম থাকলে আর একটু অ্যাড করে নেওয়া যায়। আমি একটু পানি দিয়ে দিলাম, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে দিলাম সবগুলো মশলা। মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি। আমরা যারা রান্না করি আমরা জানি যে মশলাটা একটু কষিয়ে না নিলে এটা একটা কাঁচা গন্ধ থেকে যায়। এখন আমি দিয়ে দিব সবজিগুলো, ঝিঙ্গা, টমেটো, আলু। মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সবজি মশলা খুব ভালো কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম কিছুটা পানি। মাছের মাথা কাটা কুটা গুলো আগে দিয়ে দিলাম সবজির সাথে। এখন উপরে দিয়ে দিব আমি মাছের পিসগুলো। মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। মাছটা আমার হয়ে আসছে, ঢাকনা তুলে দেখি।
ঝিঙ্গে দিয়ে অনেক মাছছি, খুব বেশি মজা হয়। যেমন বেলে মাছ, অনেক মাছই এইভাবে রান্না করি। চিংড়ি মাছ দিয়ে তো অবশ্যই মজা হয়। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আমি চুলাটা এখন অফ করে দিয়ে আমি একটা সার্ভিং কড়াইতে ঝিঙ্গা ইলিশ মাছের তরকারিটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতে তো অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, আল্লাহ হাফেজ।